মঞ্চে উপস্থিত রয়েছে সৌমদা এবং আইএসএফ নেতৃত্ববৃন্দ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ, সেলিম দা ছিলেন, রবীন্দ্রনাথ এখানে বলেছেন, এবং সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়ে বার্তা দিচ্ছেন, আপনারা যারা এখানে গঙ্গার ধারের হাওয়া, হাওয়াকে সহ্য করে, রোদকে উপেক্ষা করে, আপনারা যারা এখানে বসে বার্তাটা দিচ্ছেন যে হ্যাঁ, পার্লামেন্টের অভ্যন্তরে 56 ইঞ্চি যতবার চোখ রাঙিয়ে বলবে 56 ইঞ্চি 56 ইঞ্চি, আস্তে আস্তে গার্ডরেল তত বাড়বে আর রাস্তার দখল আমরা নেব, নিয়ে গোটা ভারতবর্ষের সরকারের কাছে আমরা বুঝিয়ে দিয়ে যাব যে ভারতবর্ষটা তোমাকে চালাতে দেওয়া হয়েছিল দেশের মানুষের সেবা করবার জন্য, তোমাকে যারা হেল্প করেছিল, তোমাকে যারা চাঁদা দিয়েছিল 2014 সালে, তাদেরকে জলের দরে সম্পত্তি বেঁচবার জন্য নয়। তাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সবার শুরুতে আপনাদেরকে নতমস্তকে প্রণাম, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। বলবার সময় বলছিলেন সংসদের কথা, বিশ্বাস করুন যেদিনকে 3টি কৃষি বিল প্রত্যাহার করল কেন্দ্রের সরকার, সেই দিনকে আপনাদের এখানে 15ই এবং 16ই মার্চ যে ধর্মঘট হয়েছিল আপনাদের এখানে ছিলাম, এখান থেকে দাঁড়িয়ে আমরা একটা কথা বলে গেছিলাম যে তুমি পার্লামেন্ট, তুমি সংসদ, তুমি যদি মনে করে থাকো পেনের খোঁচা দিয়ে তুমি আমার অধিকারকে কেড়ে নেবে, ওই সংবিধান আমাকে অধিকার দিয়েছে তোমার বিরুদ্ধে আন্দোলন করে তোমাকে বাধ্য করাবো সেই বিলকে প্রত্যাহার করতে। আমরা মার্চে বলে গেছিলাম যে সরকার অনমনীয় ভাবে, যে সরকার কারোর কাছে কোনোদিনও মাথা হেট করেনি, যে সরকার প্রতি কথায় প্রতিনিয়ত 56 ইঞ্চির গল্প শুনিয়েছে, সেই সরকার বুঝে গেছে 56 ইঞ্চি তো অনেক দূরের কথা, 1 বছর ধরে 1 ইঞ্চি আন্দোলনের মাটিও আমাদের দেশের কৃষকরা ছেড়ে আসেনি, বুঝিয়ে দিয়েছে তুমি যদি আমার অধিকারকে কেড়ে নিতে আসো রাস্তায় নেমে আমি তোমাকে আমার অকাত বুঝিয়ে দেব, তোমাকেও তোমার অকাত বুঝিয়ে দেব। কি চলছে বলুন তো বন্ধু গোটা দেশ জুড়ে? আপনারা কিছু দেখলাম, কিছু মিডিয়া কর্মীরা যারা বলছেন যে ধর্মঘট হওয়ার ফলে, বন্ধ হওয়ার ফলে নাকি গ্রাহকদের যে পরিষেবা সেই গ্রাহকদের পরিষেবা বিঘ্নিত হবে, আপনারা কি একদিন আর দুদিনই দেখতে পান যে গ্রাহকদের পরিষেবা ব্যাহত হয়? যারা সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা যারা ধর্মঘট ডাকলে বা বন্ধ ডাকলে আপনারা যারা খবর পরিবেশন করেন যে গ্রাহকদের পরিষেবা বিঘ্নিত হবে, কেন আপনারা এই কথা বলেন না? 365 দিন ধরে যারা প্রতিনিয়ত সকাল 10টা থেকে বিকেল 4টে, বিকেল 5টা অবধি গোটা দেশ জুড়ে অর্থনীতির মূল কাণ্ডারি হিসেবে ব্যাংকের অভ্যন্তরে যারা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন, আজকে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়েছে। শুধু তাই, আমাদের যে জমানো মূলধন, আমাদের যে জমানো ডিপোজিট ব্যাংকের কাছে আছে, সেই ব্যাংকের ডিপোজিটকে এরা তুলে দিতে চাইছে, বেসরকারীকরণের মাধ্যমে তুলে দিতে চাইছে আম্বানি আদানিদের হাতে। আপনি প্রতিবাদ করবেন না? 365 দিন যাতে আপনার আমানত সুরক্ষিত থাকে, 365 দিন যাতে আপনার জমানো টাকা সুরক্ষিত থাকে, সেই জন্য 48 ঘন্টার এই ধর্মঘট। কেন আজকে এই ধর্মঘটের রাস্তায় নেমে আসতে হলো? এটা ঠিক ভারতবর্ষের বুকে আন্দোলনের যে চেহারা, সেই আন্দোলনের চেহারা আস্তে আস্তে পাল্টাচ্ছে, বদলাচ্ছে। আগে একটা সময় ছিল আমরা বুঝতাম যে খেটে খাওয়া শ্রমিক মজদুর, তারা তাদের ন্যায্য পাওনা অধিকার বুঝে নেওয়ার জন্য তাদেরকে ধর্মঘটের রাস্তায় যেতে হচ্ছে, বন্ধের রাস্তায় যেতে হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে স্যুট বুট টাই পরে রাস্তায় হাঁটতে হচ্ছে, ধর্মঘটে আসতে হচ্ছে। তার কারণ, আমাদের আজকে রুটি রুজি জীবিকা সবকিছু নিয়ে টান দিচ্ছে এই কেন্দ্রের সরকার। প্রতিবাদ করবেন না আপনারা? আপনারা জানতে চাইবেন না কোন সরকার, কোন সরকার চলছে গোটা রাজ্যের, গোটা গোটা দেশের বুকে এই মুহূর্তে? যে দেশের সরকার জলের দরে একের পর এক রাষ্ট্রায়ত্ত সম্পত্তি জলের দরে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ধরুন আমার হাতে এই ঘড়িটা আছে, এই ঘড়িটা অকেজো ঘড়ি, আমি জানি এই ঘড়িটা অকেজো ঘড়ি, এই ঘড়িটা বিক্রি করলে কেউ 10টা পয়সা দেবে না, আমরা জানি যে এই ঘড়িটা যদি আমরা বিক্রি করি কেউ 9টা 9 টাকা দেবে না, 10 টাকাও দেবে না। আচ্ছা আপনি বলুন তো, এই ঘড়িটার যদি কোনো ব্যবহার না লাগে, এই ঘড়িটার যদি কোনো মূল্য না থাকে, তাহলে কেন কেউ এসে এই ঘড়িটা কিনবে? দেখবেন কেন্দ্রের সরকার বলছে এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই যে ব্যাংক, রেল, বিমা, বিমান, এই সব কিছুর থেকে নাকি লোকসান হচ্ছে, আজব কথা। আচ্ছা যে সংস্থা থেকে লোকসান হচ্ছে সেই সংস্থা কেন কোনো বেসরকারি কোম্পানি কিনতে যাবে?
যে বেসরকারি কোম্পানি নিজের মুনাফা ছাড়া কিচ্ছু বোঝে না, যে আম্বানি প্রথমে আপনাকে ফ্রিতে জিও দিয়েছিল, এখন জিওর রিচার্জ করতে গেলে পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে একবারের জন্য আপনি ভাবুন, তাহলে একবারের জন্য আপনি ভাবুন তো। এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলোকে বলছে লোকসানের মুখে চলছে তাই আমি বিক্রি করে দিচ্ছি, আমরা বলছি রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি লোকসানের মুখেই চলতো তাহলে সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি কোম্পানিগুলো কেন কোটি কোটি টাকা দিয়ে কিনতে চাইছে? কিনতে চাইছে এই কারণে, কারণ এই যে সম্পদ, এই সম্পদ কোন রাজনৈতিক দলের কেনা সম্পদ নয়। এই যে আমাদের পাশে এত বড় একটা বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং কোন সরকারের কেনা সম্পত্তি নয়, মানে কোন রাজনৈতিক দলের কেনা সম্পত্তি নয়। গোটা ভারতবর্ষ জুড়ে যা যা তৈরি করা হয়েছে সেই সেই তৈরি করবার পেছনে এই ভারতবর্ষের প্রতিটা মানুষের ঘাম রক্ত জল করা পয়সা রয়েছে। এই যে সৌম্যদা বলবার সময় বলছিলেন, সেলিমদা বলবার সময় বলছিলেন ভারতবর্ষের সংবিধানের কথা, কার আজকে এত সংবিধান নিয়ে বড় বড় লেকচার দেয় পার্লামেন্টের মধ্যে বসে, কার আজকে পার্লামেন্টের মধ্যে বসে সংবিধান নিয়ে বড় সড় কথা বলে? সংবিধান যখন তৈরি হয়েছিল যাদের কোনো ভূমিকা ছিল না সংবিধান তৈরি করবার সময়, সংবিধান যখন তৈরি হয়েছিল যারা কার্যত এই সংবিধানকে অপোজ করেছিল, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপোজ করেছিল, তারা আজকে আমাকে আর আপনাকে দেশপ্রেমের গল্প শোনাতে এসেছে, আপনারা মেনে নেবেন? এ কখনো চলতে পারে নাকি? তাই যে কথা আপনাদেরকে বলছিলাম, রেল বেচছে, বিমা বেচছে, বিমা বেচতে বেচতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যসভার অভ্যন্তরে 12 মিনিটের মধ্যে একটা বিলকে পাশ করালো, 12 মিনিটের মধ্যে, কোনো আলোচনা নেই, কোনো ডিসকাশন নেই, কোনো ডিবেট নেই, কিচ্ছু নেই, কাজওয়াড়ি করলো রাজ্যসভার সাংসদরা যখন হুইলে নেমে বিক্ষোভ দেখাতে গেল সেই সময় বাইরে থেকে মার্শাল ডেকে নিয়ে এসে হেনস্থা করিয়ে বিল পাশ করানো হলো। আমরা বলছি মোদিজি আপনি ভুলে গেছেন, ভারতবর্ষ কেন গোটা পৃথিবী জুড়ে এই বেসরকারীকরণ করতে গিয়ে বেসরকারি সরকারি সম্পত্তি বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে গিয়ে প্রবল অনেক বড় বড় বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে অনেক বড় বড় রাষ্ট্রনেতাদের, তার কিছুটা ছোঁয়া আপনি কৃষক আন্দোলনের মধ্যেও পেয়েছেন। সৌম্যদা একটু আগে মঞ্চে উপস্থিত ছিল, আমরা আশ্বস্ত করে যাচ্ছি সৌম্যদা আপনাদের যে লড়াই আছে সেই লড়াই আপনারা থামাবেন না। শীতকালীন অধিবেশনে এই সরকার পক্ষ যদি মনে করে ট্রেজারি বেঞ্চের তরফ থেকে ব্যাংক বেসরকারীকরণের বিল নিয়ে আসবে, এই গেটের ঝাঁপ বন্ধ করে দিয়ে রাস্তার দখল নিতে হবে, আর সেই রাস্তায় ততদিন বসে থাকতে হবে এই স্বৈরাচারী শাসক যতদিন অব্দি না ওই বিল প্রত্যাহার করে নেবে। বুঝিয়ে দিতে হবে এদেরকে চোখে চোখ রেখে গোটা পার্লামেন্ট আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এরা কথায় কথায় নেহরুর সমালোচনা করে, এরা কথায় কথায় পূর্ব যত প্রধানমন্ত্রী ছিল তাদের সমালোচনা করে, পার্লামেন্টারি প্রসিডিং সেই গোটা সংসদীয় ব্যবস্থাটাকে এরা আজকে নষ্ট করে দিচ্ছে। পার্লামেন্টের অভ্যন্তরে যতগুলো সিলেক্ট কমিটি করা রয়েছে, একটা বিল যখন পেশ করা হয় সেই বিলের ফার্স্ট রিডিং এর পরে যখন বলা হচ্ছে আপনি এই বিলগুলোকে স্ক্রুটিনির জন্য পাঠান, আপনি এই বিলগুলোকে সিলেক্ট কমিটির কাছে পাঠান, কোথায় কে কাকে কিসের জন্য পাঠাবে? গায়ের জোর, আমার কাছে 300-র বেশি আসন আছে, আমি যা মনে করব তাই করব, চলতে পারে নাকি একটা দেশ এইভাবে? আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি, 2014 সাল অবধি 71% বিল পার্লামেন্টের মধ্যে যা বিল পাশ হয়েছে 71% বিল স্ক্রুটিনির জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল। 71 থেকে 2019 সাল সোজা নেমে এলো 24%, 2020 সালে এসে দাঁড়ালো 0%, যা মনে করছে সংসদের মধ্যে দাঁড়িয়ে তাই করছে। যে সমস্ত বিরোধী সাংসদরা সংসদের অভ্যন্তরে বিরোধিতা করছে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। আমরা বলছি এভাবে চলতে পারে না, বল এভাবে একটা দেশ চলতে পারে না। কাদের হাতে আমানত তুলে দিতে চাইছে আমাদের দেশের সরকার? কোটি কোটি টাকা কচ্ছিত রয়েছে ব্যাংকগুলোর কাছে, কাদের হাতে তুলে দিতে চাইছে? যারা ব্যাংকের টাকা ঋণ খেলাপি করে হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষ থেকে লুটে নিয়ে বিদেশের মাটিতে চলে গেছে তাদের কাছে আজকে ব্যাংকিং ব্যবস্থাকে তুলে দিতে চাইছে, আপনারা মেনে নেবেন? 5-7 মিনিটে ঠিক আছে না, এই কখনো মেনে নেওয়া যায় না। তাই আপনাদেরকে বুঝতে হবে, এই যে বিমা বেচে দিল, ব্যাংক বেচে দেওয়ার তালে আছে, রেল বেচে দিল, এর প্রতিবাদ আপনি যাতে না করতে পারেন সেই জন্য হিন্দু আর মুসলমানের নামে এরা বিভাজন করতে চাইছে। এই মঞ্চে আমরা যারা এখানে বসে আছি না, বসে আছি এখন
সেলিম দা ছিলেন, রবীন্দ্র দা ছিলেন, প্রতীকুট ছিলেন, আইএসএফের নেতৃত্ব ছিল, আমি সায়ন ব্যানার্জি ছিলাম, আমাদের সবার সৌম্যদা ছিলেন, আমাদের সবার একই একটাই কথা যে ব্যাংক বেসরকারীকরণ করা যাবে। এবার আপনি ভাবুন, এসে বোঝালো যে না তুমি মুসলিম আর তুমি হিন্দু, হিন্দুরা একদিকে চলে গেল, মুসলিমরা একদিকে চলে গেল, মাঝখান থেকে কি হলো যে একতা ছিল আমাদের মধ্যে যে না ব্যাংকের বেসরকারীকরণকে আমরা আটকাবো, সেই একতাকে এরা নষ্ট করে দিতে চাইছে, তাই জন্য হিন্দু আর মুসলমানের নামে বারবার এরা ডিভাইড অ্যান্ড রুল করতে চায়, বারবার এরা ভাগ করতে চায়, মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে আন্দোলনকে দুর্বল করে দিতে চায়। কিন্তু এই ফাঁদে পা দিলে চলবে না, শিক্ষা নিতে হবে আমাদেরকে। দিল্লি সিঙ্গু বর্ডার আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, 700 জন কৃষক নিজেদের আত্মবলিদান দিয়েছেন, 700 জন কৃষক, আপনারা যারা যারা এখানে জড়ো হয়েছেন, লড়াইটা এত সহজ নয়, তাই আমাদেরকেও বুঝে নিতে হবে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে কৃষকরা আন্দোলনে নেমে 700 জন নিজের প্রাণের কৃষক বন্ধুকে আত্মবলিদান দিয়েছেন, আর দেওয়ার পরে নিজেরা ওই ফার্ম বিলকে তুলে দেওয়ার পরে ভাঙড়া নাচতে নাচতে নিজেদের গ্রামে ফিরে গেছেন। তাই আমরা যারা আমরা প্রকৃত দেশপ্রেমী, আমরা যারা প্রকৃত আমরা নিজের দেশের মাটিকে ভালোবাসি, আমরা যারা আমাদের দেশের সংবিধানকে ভালোবাসি, আমাদেরকে ওই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে, সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই সরকারকে 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না, প্রতিটা ইঞ্চিতে লড়াই বুঝে নিতে হবে এই কেন্দ্রের সরকারের সাথে। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? পেট্রোলের দাম 100 টাকা পার, ডিজেলের দাম 100 টাকা পার, রান্নার গ্যাসের দাম 1000 টাকা পার, কিসের আচ্ছাদিন? এই সরকার তো আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে এই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই সরকার ক্ষমতায় আসবার পরে আমার আপনার আচ্ছাদিন আসবে, আমার আপনার আচ্ছাদিন আসে। আচ্ছাদিন যদি কারুর এসে থাকে তাহলে তা এসছে আম্বানি আর আদানির, যে কারণে ভারতবর্ষের বুকে এখন অর্থনৈতিক বিল দিল্লির নর্থ ব্লক থেকে তৈরি হয় না, এখন ঠিক হয় আম্বানি আর আদানির বাড়ির থেকে। তাই বন্ধু, আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, যে কথা আইএসএফ এর নেতৃত্ব একটু আগে বলছিলেন যে অরুণ চৌরি ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার ছিলেন, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঠিক করতেন যে আজকে কোন দপ্তরটাকে বেচবো, অটল বিহারী বাজপেয়ী এর মন্ত্রিসভা, সেই অটল বিহারী বাজপেয়ী এর মন্ত্রিসভায় তার সাথে আরো অনেক সাম্য পাঙ্গরাও ছিলেন, সেই অটল বিহারী বাজপেয়ী এর মন্ত্রিসভার একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অরুণ চৌরি, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন এক সময়। সেই অরুণ চৌরির যে ডিপার্টমেন্ট ছিল ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি, প্রতিদিন জলের দরে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচেছে, মারুতি কোম্পানিকে বেচেছে, বিএসএনএল কে বেচেছে, এরা একের পর এক কোম্পানিকে বিক্রি করেছে। 2004 সালে যখন এনডিএ পরাজিত হলো, যখন 2004 সালে এনডিএ পরাজিত হওয়ার পরে সেলিম দা একটু আগে মঞ্চে ছিলেন, সেলিম দারা যখন জিতলেন, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যখন সাংবাদিকরা ঘিরে ধরেছে, সাংবাদিকরা ঘিরে ধরবার পরে যখন বামপন্থী সাংসদদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা সংখ্যায় 61, আপনারা যদি সমর্থন দেন তবেই বিজেপি ক্ষমতার বাইরে থাকবেন, একটাই কথা প্রথমে বলেছিলেন কমরেড এবি বর্ধন যে ভাড় মে যায় ও ডিসইনভেস্টমেন্ট কা ও যে দপ্তরি ও দপ্তর ভাড় মে যায়, ভাড়ে পাঠিয়েছিল ওই ডিসইনভেস্টমেন্ট দপ্তর দপ্তরকে, গোটা দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচিয়েছিল সেই দিনকে। ইতিহাস সাক্ষী আছে যতবার বিজেপি ক্ষমতায় এসছে ততবার দেশের সাধারণ সম্পদ, দেশের সম্পদ, দেশের মাটিকে এরা বিক্রি করতে চেয়েছে, আর বিক্রি কাদেরকে করতে চেয়েছে, এদের প্রাণের বন্ধু যাদেরকে এরা টাকা দেয়, এই যে ভোটের সময় দেখেননি, বিধানসভা নির্বাচনের সময় দেখেননি, গোটা আকাশ জুড়ে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, গোটা দমদম বিমানবন্দর কার্যত নিয়ে নিয়েছে চার্টার ফ্লাইটকে ল্যান্ড করবার জন্য, কোথা থেকে আসে এদের কাছে এত এত টাকা, একটা হেলিকপ্টার চড়বার জন্য প্রতি ঘন্টায় প্রায় 2 লক্ষ করে টাকা লাগে, এত টাকা কোথা থেকে আসে? এদেরকে টাকা দেয় আম্বানি, এদেরকে টাকা দেয় আদানি, আর তার পরিবর্তে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে জলের দরে বিক্রি করে দেয়। তাই পরিশেষে আপনাদেরকে যে কথা বলতে চাই, দেখুন শিরদাঁড়া সবার আছে, মেরুদণ্ড সবার আছে, কেউ কেউ বেঁচে দিয়েছে, কেউ কেউ রেখে দিয়েছে, কেউ কেউ বেঁচে দিয়ে সরকারের তাবেদারি করছে, কেউ কেউ বেঁচে দিয়ে সরকারের সাথে গিয়ে সরকার গঠন করেছে, আর যারা যারা নিজেদের মেরুদণ্ডকে বেঁচে দেয়নি, প্রতিকূট বলবার সময় বলছিল যে নিজেদের মেরুদণ্ডের উপর লিখে দিয়েছে নট ফর সেল, আপনারা এখানে জড়ো হয়েছেন
বিশ্বাস করুন বন্ধু আগামী ভারতবর্ষে যখন ইতিহাস লেখা থাকবে তখন আপনাদের এই লড়াই আন্দোলনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর যারা এই ব্যাংকে বেচতে চাইছে ইতিহাসে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে এদেরকে তাই আপনাদেরকে এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে ব্যাপকতর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে এই স্বৈরাচারী সংস্থা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় এই স্বৈরাচারী শাসকের বুকে যদি কাঁপন ধরাতে হয় তাহলে জোরে আওয়াজ তুলতে হবে আমরা তো শুনেছিলাম হাত জিম্মে হো জুনুন কাটতে নেহি তলোয়ার সে সর ঝুট জাতে হব ঝুকতে নেহি লাল কার্ড সে লোভ লালসা সব কিছু ত্যাগ করে আপনারা যারা আন্দোলনের রাস্তাকে বেছে নিয়েছেন আপনাদেরকে কুর্নিস জানাচ্ছি আর তার সাথে কথাও আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আগামী দিনে এই ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে জান কবুল আর মান কবুল লড়াই আর সেই লড়াইতে গোটা সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলব এই কয়েকটা কথা বলে সমস্ত মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ব্যাংকের সমস্ত যে মঞ্চরা রয়েছে যে ঐক্য মঞ্চ রয়েছে সেই ঐক্য মঞ্চ জিন্দাবাদ ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও নমস্কার ধন্যবাদ